আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি কি আমার গ্রামের বাড়ি দেখতে চাচ্ছিলাম ভিডিওতে। তো আমার গ্রামের বাড়ি দর্শক দেখার পরে তেমন কিছু নেই, এমনি গ্রামটা সুন্দর, আমার বাড়িতে দেখার পরে তেমন কিছু নেই। দুইটা ভাঙা ঘর আছে, একটা ঘর তো পুরোই ভাঙা, আর একটা ঘর আছে ওটা ওখানে থাকা যায়, কিন্তু ওইটাতে থাকা যায় না, ওটা অনেক পুরানো, প্রায় 30 বছর আগে করা ঘর। ওইখানে আমি আগে থাকতাম, ওই ঘরটাই আমি ঘুমাইছি, খেলছি, ঘুমাইছি, সব কিছু ওইটাতে করছি। ওইটা এখন মানে পরিত্যক্ত, পরিত্যক্ত বলতে আরও 10-12 বছর আগে থেকে পরিত্যক্ত, মানে এখানে কেউ থাকে না। না থাকার কারণে এখানে সাপের বসতি হয়েছে, মানে অনেক সাপ এখানে থাকে, সবাই বলে আর কি, আমি তো দেখিনি, তো ওই ঘরে আমাকে ঢুকি না, আমার দিদিমা বেঁচে থাকতে ঢুকতো না, ঠিক আছে। তো এর সামনে যে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে ভাঙা ঘরটা, ওইটাই ঘরটাই আমি থাকতাম। তো ওই ঘরটা এবার কালবৈশাখী ঝড়ে পুরো ভেঙে গেছে এক সাইড, তো ওইটাই আমি রেকর্ড করে আনছি আর কি আপনাদের দেখানোর জন্য। দেখেন ভালো করে ঘুরি ঘুরে ঘর, আমার যা আছে তাই দেখাইলাম, অনেকে বিশ্বাস করে না, ঠিক আছে, এই জন্য দেখাইলাম। দেখেন আসলে সত্যিকারই আমরা গরিব, তবে হ্যাঁ আমাদের তো অনেক গরিব আছে, আমার তো বাড়ি আছে, তো থাকার জায়গাও নেই, ঠিক না, ওই হিসাবে আমার গরিব বলা যায় না, ঠিক আছে, যা আছে আমার আর দরকার নেই, দরকার নেই বলবো না, আছে দরকার আছে, কিন্তু চলে না চলার মতো চলে, ঠিক আছে। তো এই আর কি, এই পাশে একটা তিনটা ঘর, তো একটা হলো পাকঘর, মাঝখানে একটা হলো পাকঘর, আর এটা হলো এই দুইটা ঘরের ভিতরে এটা পুরানো আর এটা নতুন। আর আমি আজকে বিশেষ কিছু দেখাবো, আমি ভালোভাবে ভিডিওটা রেকর্ড করতে পারি, কারণ সময় শুরু করা ছিল অনেক, খুব দ্রুত বলছি যে আমি শুধু আমার ঘরটাই দেখালাম আপনাদেরকে, ঠিক আছে, ভালো থাকবেন, ওকে।